নমস্কার বন্ধুরা, আজকে নিয়েছি আপনাদের কাছে একটা ছোট্ট রেসিপি, বেগুনি। চলুন বানিয়ে ফেলি কীভাবে বানাচ্ছি বেগুনি। প্রথমে কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিলাম, ডুবো তেলেই হবে। তারপর নিয়ে নিলাম পরিমাণ মতো বেসন, যতগুলো করবেন ততগুলোই দিয়ে দিলাম। এক চিমটে হলুদ, এক চিমটে লঙ্কার গুঁড়ি, এক চিমটে নুন, নুনটা একটু আন্দাজ মতো, একটু কালো জিরে। কালো জিরেটা যে খেতে পছন্দ করেন দেবেন, যে করেন না দেবেন না। নুনটা আন্দাজ মতো, যতটা পরিমাণে বেসন থাকবে। আর আমি দিয়ে দিলাম কয়েক দানা চিনি। আর এটা আমার স্পেশাল ট্রিক্স, যেটা হচ্ছে গরম তেল। এটা দিয়ে দিলে মুচমুচে খাস্তা বেগুনি হবে, কোনো ন্যাতানো ফ্যাতানো হয় না। এটা একবার দিয়ে দেখতেই পারেন। তারপরে দিয়ে দিলাম আন্দাজ পরিমাণের জল, যতটা করে রাখবার এই রকম ঘনত্বটা হবে, খুব মোটাও না খুব পাতলাও না। আর নিয়ে নিয়েছি এইরকম চাকা চাকা করে কেটে নেওয়া কুমড়ো। বেগুনের বেগনি তো সবাই করেছেন, একটু কুমড়োর বেগুনি দেখে করে কেমন লাগে। তো কুমড়োর বেগুনির উপরে আমি একটু সাজানোর জন্য দিয়ে দিলাম কয়েকটা বাদাম। তো বাদাম দিয়ে এইরকম ভাজতে ভাজতে দেখুন আমার বেগুনি প্রায় রেডি হয়ে গেছে। আমার বেগুনি পরপর কেমন লাগলো জানাবেন। আজকের মতো এখানেই, টাটা, বাই।